দুর্বন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। গতকাল রাতে দুষ্কৃতীদের গুলিতে জখম হন উত্তর কুসুম অঞ্চল যুব তৃণমূলের সভাপতি সুজাউদ্দিন গাজী। তাকে গুলি করার পেছনে মাদার তৃণমূল ও যুব তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। যুব তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় অঞ্চলের অঞ্চল প্রধান কুতুবুদ্দিন লস্কর সরাসরি আঙুল তুলেছেন ওই এলাকার বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বিরুদ্ধে। সুজাউদ্দিন গাজীর অনুগামী ছিলেন, অভিযোগ কিছুদিন আগে উন্নয়নে বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন বিধায়ক। এছাড়াও বিধায়কের পক্ষ থেকে বারে বারে হুমকি এসেছিল সুজাউদ্দিন গাজীর কাছে তাকে দেখে নেওয়ার বিষয়ে। তবে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর এখনো পর্যন্ত বিধায়কের কোন রকম দেখা মেলেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনা ঘটে যাওয়ার পর ওই ব্যক্তি এবং তার পরিবারের সঙ্গে বিধায়কের একবার অন্তত দেখা করা দরকার ছিল। অপরদিকে বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা জানিয়েছেন, তার শারীরিক অসুস্থতার জন্য তিনি ওই পরিবারের বাড়িতে যেতে পারেননি, তবে সদা সর্বদা লোকজন দিয়ে সবকিছু খোঁজ খবর নিয়েছেন। এটা খুবই নিন্দনীয় ঘটনা, এর মধ্যে কোনো রাজনৈতিক দলীয় অন্তর্দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন গিয়াসউদ্দিন মোল্লা। তাছাড়া তাকে কালিমালিপ্ত করার জন্য কিছু আইএসএফ ও বিজেপি কর্মীরা উঠে পড়ে লেগেছে বলে জানা যাচ্ছে। দলের কিছু জুনিয়র ছেলেরা বিপদগামী হয়েছিলেন, তাদেরকে তিনি ভৎসনা করেছেন মাত্র। এই যে ঘটনা ঘটেছে গতকাল, সেটা না হলেই ভালো হতো। সুজাউদ্দিন গাজীর সুস্থতা কামনা করেছেন গিয়াসউদ্দিন মোল্লা। একই সঙ্গে জানিয়েছেন, তাকে কালিমালিপ্ত করার একটা বড় চক্রান্ত চলছে। আপনার নাম কি? রেশু গাজী। তো সুজাউদ্দিন বাবু আপনার কে হন? স্বামী। কি ঘটনা হয়েছে একটু বলবেন, বা কাদের, কারা আজকের আপনার স্বামীকে গুলি করলো? স্বামী প্রধানের হয়ে ভোট জিতিয়েছিল, উনি হুমকি দিয়েছিল, এমএলএ মোল্লা হুমকি দিয়েছিল, দেওয়ার পরে ফিরোজের চক্রান্তে গুলিটা হয়েছে, ফিরোজপুর কাই। তো এর পিছনে কারা আছেন আপনি মনে করছেন? ওই ফিরোজের চক্রান্তে মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা হুমকি দিয়েছিল। কি বলেছিলেন? যে তো রাতের ঘুম হারাম করে দেব, এই তাই হ্যাঁ তো অনেক কিছু বলে হুমকি দিয়েছিল। ওনার হয়ে তো ভোট করিয়েছিল, ওনাকে জিতিয়েছে, তারপর উনি হুমকি দিয়েছিল, ফিরোজপুর কাহিত চক্রান্তে এই গুলিটা হয়েছে। ঠিক আছে। এমএলএ সাহেবের সঙ্গে এলাকার উন্নয়নে আমাদের একটা বিরোধ চলছিল, তাতে আমাদের মেজর পার্সন সদস্য সেই উন্নয়নের পক্ষে না থাকায় তারা তাদেরকে সঙ্গে নিয়ে আমি উন্নয়নের পক্ষে ছিলাম। এবারে ও যুব সভাপতি হিসাবে সুজা সবসময় আমাদের ছায়াসঙ্গী ছিল। এখন আমরা ভাবতে পারি যে পরিকল্পনা মাফিক তাকে গুলি করা হয়েছে বলে এটা আমাদের ধারণা। জানি না এখন কে বা কারা করেছে, তদন্ত মারফত নিশ্চয়ই প্রশাসন বের করবে যে কারা বা কাদের ইন্ধনে আজকের এই গুলিটা হলো। তো এটা কি আপনাদের উন্নয়নের কোনো বাধার জন্য বা কোনো স্বার্থের জন্য এই গুলিটা হয়েছে? গুলিটা কেন হয়েছে বলতে পারবো না, এমনি আমাদের এই উন্নয়নকে উন্নয়নের মতানৈক্যের জন্য আমাদের এমএলএ সাহেবের সঙ্গে দীর্ঘ সমাজ যাবৎ আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে 14 জন মেম্বার এবং আমাদের অঞ্চলের নেতৃত্বদের একটা বিরোধ চলছিল, তাতে করে আমাদের এমএলএ সাহেব ওই সুজার হুমকি দিয়েছিল। এটা সে মানে আপনার ভয়েস রেকর্ডও আছে, হুমকি দিয়েছিল। সেই হুমকির পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, তারপরে আজ 3 মাস থেকে 3.5 মাসের মাথায় আজকের সে এই গুলিবিদ্ধ অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখন পেশেন্ট কেমন আছে?
এখন ওটিতে আছে এই মুহূর্তে পেশেন্টের কি অবস্থা বলতে পারবো না, ওটিতে আছে, ওটিতে বের হওয়ার পরে কি হয় সেটা আমরা জানাতে পারবো। এটা কি মানে কোনো আপনাদের রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই বলতে পারেন, যে আপনাকে সরাবার জন্য বা আপনাকে হ্যাকেল করার জন্য, আপনার উন্নয়নের কাজে বাধা দেওয়ার জন্য কি এই জিনিসটাগুলো হচ্ছে? সেটাই মনে হচ্ছে যে আমাদের উন্নয়নের বাধা দেওয়ার জন্যে, যেহেতু আমার ছায়া সঙ্গী ছিল সেই জন্যে ওকে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করেছেন, যাতে করে ও সরে গেলে আমরা যাতে দুর্বল হয়ে পড়ি। এটা কি এটা মাদার গোষ্ঠী বলতে পারেন? হ্যাঁ, এটা মাদার গোষ্ঠী করেছে। এখন আমাদের এমএলএ সাহেব এখানে আমাদের একজন নেতৃত্ব ছিল আমাদের সঙ্গে, ফিরোজউদ্দিন পুরকায়েদ, এখন তার নেতৃত্বে অঞ্চলটা মানে বিভিন্নভাবে হ্যাকেল করছেন। আপনার বিষয়টা কি আপনাদের দলীয় স্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন? আমরা টোটালটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি, আর একটু কালীঘাট পর্যন্ত আমরা সেই আশায় পথে বসে আছি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি সাজেশন দেন সেই নিয়মেই আমরা চলব। আইনের উপর ভরসা রাখেন? আইনের উপর অবশ্যই ভরসা রাখি, প্রশাসনের উপর ভরসা রাখি, প্রশাসন নিশ্চয়ই এর সুবিচার করবেন এবং অ্যাকচুয়ালি আসামি কারা আছে আসামি খুঁজে বের করবেন, এটা আমরা আশাবাদী। আপনার নাম আর ডেজিগনেশনটা একটু বলুন। আমার নাম এমডি কুতুবুদ্দিন লস্কর, প্রধান উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত, মগরাহাট 1। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান পুল। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান পুল, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327870। গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন, এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারি মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন কাকদ্বীপ বাজারে। এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস, কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক, এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর, যোগাযোগ 9679792228 এবং 9932523081।